রাজ্যত এতিয়া ৰঙালীর আনন্দ। ৰঙালী বিহু উদযাপনের উপলক্ষে কাজিরঙার কহরাত উলিওয়া হয় এক বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা। কাজিরঙার প্রাণকেন্দ্র কহরাত দুদিনীয়া কার্যসূচীরে আরম্ভ হয়েছে 34তম কহরা বসন্ত উৎসব। শোভাযাত্রাত বিভিন্ন জনগোষ্ঠীয় নৃত্যরে কাজিরঙার রাজপথ শোভাবর্ধন করে তোলে। বিভিন্ন শৈক্ষিক প্রতিযোগিতার লগতে অসম ভিত্তিক বিহুতী বিহু কুঁৱৰী নৃত্যশ্রী 2024 প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। উক্ত অনুষ্ঠানতে কাইলৈ সাংস্কৃতিক সন্ধিয়াত গীত পরিবেশন করিব জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতালী দেবী। নমস্কার, এই শেষতে সমূহ কহরাবাসী রাইজলে নববর্ষ শুভেচ্ছা জানালো কহরা বসন্ত উৎসব সমিতির তরফের। কথা হল, আমি তিনদিনিয়া কার্যসূচীরে এই বসন্ত উৎসব আরম্ভ করেছিল। আমি প্রথম বহাগতে আমি পতাকা উত্তোলনের কার্যসূচী আর বয়োজ্যেষ্ঠসল সন্মান জানাইছিল এখনি বস্ত্র অন্নরে। আর সেই আজি আমার দ্বিতীয় দিনের কার্যসূচী। দ্বিতীয় দিনের কার্যসূচী আমার মারাথান দৌড়, স্মৃতি দর্পণ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর এই কুইজ প্রতিযোগিতা হব। আর রাতিল বর বিহুতী আর সরু বিহুতী প্রতিযোগিতা হব। আমি আশা রাখিছো সকলে এই অনুষ্ঠানত যোগদান করব। অহা কালি আমি আমার বসন্ত উৎসব সমিতির এটি হুঁচরি দলে বিহু মঞ্চ মুক্তি করি। আর আমি যখন অতিথিক মাতিছো, গীত শিল্পীক মাতিছো, অতিথি শিল্পীক তেখেতসকলে গীত পরিবেশন করব। গীতালী দেবীয়ে গীত পরিবেশন করব, আর আমার স্থানীয় শিল্পীরও গীত পরিবেশন হব। আমি কাজিরঙা রাষ্ট্র, কাজিরঙা কহরা বিহুখনের একটা ঐতিহ্য আছে। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে এই বিহুখন পাতো, আর আমি একতার দোলেরে বান হয়ে থাকবে বিচার। সে আজি আপনাদের দেখিছে আমার কার্বি, মিসিং, বেঙ্গলী, বিহারি সকল সম্প্রদায়ের ব্যক্তিয়ে শিল্পীয়ে এই আজি শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আমি ভাবিছো ভবিষ্যতেও যাতে এনেকে একতার দোলেরে কহাত
বান খাই থাকে আর এখনই আমার কহরাত বসন্ত উৎসব হয় তারই কামনা করলো।